ভাইয়া কাছে পাগল বাপে করছে বিয়া, কোনোদিনও থাকতে পারতো না ভাইয়া আমার ছাড়া। না আমার স্বপ্ন কিচ্ছুই না। কামস হয়েছে 3-4 বছরে, এবার কামস হয়েছে চোখ গাছ আস্তে আস্তে বাপে বিয়ে করে লাইছে দেখবো কি। দাদি মইরা গেছে এই জায়গায় না দিয়ে গেছে। ভাইয়া সরকালে আদর করত, নিজে আমার ছাড়া থাকতে পারতো না, কোনোদিনও থাকতে পারতো না ভাইয়া আমার ছাড়া। আদরের মতো নেই আসছিলাম, এখন আর নাই। মা ওয়া গেছে পাগল বাপে করছে বিয়া, ভালোই আনন্দ করতাম ভাইয়া গুলোকে মার লোকে ভালোই আনন্দ করতাম। এই জায়গায় ঈদ করে আনন্দ পাই, মার মতো আনন্দ করি সবসময়। ভাবি কান দিয়ে না চিন্তা করি খালি ভাই বোনে করলে। শাশুড়ির বাড়ি যেতাম, মামির বাড়ি যেতাম, শতানি করতাম। এবার মায়া কয় কি তোর চোখ গেছে কেমনে। তারপরে দাদি ফালসে আমারে সরকালে, মায়া আমারে ফালে থুয়ে গেছে গিয়া সরকালে। পরে দাদি ফালসে, দাদি ফাইল্লা ফুলা বোনের কাছে দিছে, বোনে ফালসে ফাইল্লা ফুলা যখন একটু ডাঙ্গর হয়েছি তখন আবার এই জায়গায় না দিয়ে গেছে। মনে চায় মারা দেখতে ইচ্ছা করে, না আমার স্বপ্ন কিচ্ছুই না। পাখিকে আমরা পাইছে আমাদের যে লাশ গোসল করায় যে মহিলা, উনি এনে দিয়ে গেছে। ওনার কাছাকাছি বাসায় থাকতো ওর বোন, কিন্তু ওর বোন এরপর আর কি একটা অ্যাক্সিডেন্ট করে পালিয়ে গেছে, আর ওর খোঁজ খবর রাখে না। ওর বোনেরও খোঁজ খবর নাই এখন, আর কেউই খোঁজ খবর রাখে না। মা বাবা তো আগেই বিয়ে করে চলে গেছে, আর মা তো পাগলই, যার জন্য ওদের সংসারটা ভেঙে গেছে। কেউ আর ওর খোঁজ খবর রাখে না। এখানে কোথাও হয়েছে আর ওর ওখান থাকতো ইসলামিয়া টিসলাম দেখাইছে, কিন্তু ভালো হওয়ার চান্স নাই আর। আর বিয়েটির ব্যাপারে আমরা আছি চিন্তা ভাবনা, আমাদের জায়গাটা বাড়ি হোক, তারপর আমরা মেয়েগুলোর একটা ই করতে চাই যে বিয়ে দিয়ে দিয়ে রেখে দেবো আর কি। এখানেই থাকবো, জামাই আসা যাওয়া করবো থাকলো আর কি, ধরনের ইচ্ছা আছে।